সাবধান এই মূর্তিগুলির পূজা বাড়িতে কখনোই করবেন না সনাতন ধর্মের কেন্দ্রে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন দেবতা উচ্চ স্তরের নিরাকার ভাবকদের জন্য কিন্তু সাধারণ মানুষ শাখার দেবতার কাছেই খুঁজে পান প্রাণের আরাম আত্মার শান্তি ভারতীয় ঐতিহ্যতায় পোত্তলিকতা এক অতি সাধারণ ব্যাপার অন্য ধর্মের বিন্দু থেকে এই প্রত্যালিকতাকে যত আজবই লাগুক না কেন বাড়ির ঠাকুর ঘরে রাখা মূর্তিক্রমে যেন পরিবারেই একজন হয়ে ওঠে সে আর দূরের ঈশ্বর থেকে না কিন্তু যে কোনো মূর্তি যে কোনো অবস্থাতেই কি পূজ্য, সনাতন ধর্ম ও ভারতীয় পরম্পরা মূর্তি পূজার বিষয়ে কিছু সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয় সনাতন ধর্ম মতে যে কোনো মূর্তি যে কোনো অবস্থাতে পূজা করা যায় না কারণ এতে হিতে বিপরীত হয় ঈশ্বর উপাসনা করতে গিয়ে জেগে উঠতে পারে অশুভ শক্তি দেখে নেওয়া যাক সনাতন ধর্ম মতে কোন মূর্তি বর্জনীয় মূর্তির পিছন দিকটি দেখাও সমস্যার উদ্রেক করতে পারে একই দেবতার দুটি প্রতিমা ঠাকুর ঘরে না রাখাই উচিত এমনকি তাদের চেহারা আলাদা হলেও নয় তবে একই দেবতার ছবি ও মূর্তি একত্রে রাখা যেতে পারে ভাঙ্গা বা ফাটা মূর্তি কখনোই পূজা করা উচিত নয় এমন মূর্তিকে বিসর্জন দেওয়ায় শ্রেয় কোনো নদীর জলে বা অসৎ বৃক্ষের নিচে তার নিরঞ্জন প্রয়োজন গৃহে কোনো যুদ্ধরত দেবতার মূর্তি না রাখাই বাঞ্ছনীয় এতে গৃহকল্যাণ বিঘ্নিত হয় দুর্গা মূর্তির তাই আলাদা দেউলে পূজা করা হয় যে মূর্তিগুলো অতিমাত্রায় আবেগ প্রকাশিত হয় সেগুলি বাড়ির ঠাকুর ঘরে না রাখাই ভালো যেমন মূর্তি গৃহ দেবতার মূর্তি শান্ত হওয়া প্রয়োজন মতে দেব মূর্তিকে গৃহের উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখাইছে লক্ষ্য রাখা দরকার সেদিকে যেন রান্নাঘর বা স্নানের ঘর না থাকে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন